কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে না পারলে সমাজের উন্নয়ন হবে না, ফলে সমাজ পরিবর্তনও সম্ভব হবে না। শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নং হলে ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ডাক্তার বিআর আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার ও বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আইন শৃঙ্খলার দিক থেকে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে ত্রিপুরা রাজ্য তৃতীয় স্থানে রয়েছে। সকল অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। স্বসহায়ক দলের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলাদের স্বাবলম্বী করা হচ্ছে। প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, দেশে গরিব, কৃষক, মহিলা ও যুবক এই চার জাতের উন্নয়ন হলে তবেই দেশের উন্নয়ন হবে। যে স্কিমগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আমরা করছি, সেগুলো যেন লাস্ট মাইলে যে ব্যক্তিরা আছে, বিশেষ করে যারা পশ্চাৎপদ শ্রেণীর ব্যক্তিরা আছেন, তাদের কাছে যতক্ষণ ধরে আমরা না পৌঁছব ততক্ষণ ধরে সেই সমাজের উত্তরণ হবে না এবং সমাজ পরিবর্তনের কথা উনি যেটা বলেছেন সেটা সম্ভব হবে না। সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি সেই কাজটা করছেন, বিভিন্ন সময়ে ভিন্ন যে স্কিম উনি করছেন, আমরাও ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন স্কিম আমরা করে থাকি। এখানে অনেক বিষয়ে কথা হয়েছে যে কীভাবে গোল্ড মেডেল প্রদান করা হয় যারা ছাত্রছাত্রীরা যারা আছেন ওবিসি গোষ্ঠীর। এখানে একটু আগে আমি কথা বলছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যে কত পার্সেন্টেজ ওবিসি আমাদের ত্রিপুরাতে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।